হাই ফ্রেন্ডস আমি শ্রাবণী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি সুন্দর একটা ইঁদুরের ডিজাইন এই দেখুন ডিজাইনটা আমি ইঁদুরটা বানিয়ে দিয়েছি এটা আমি আজকে আপনাদের কী করে বানাতে হয় সেটা দেখাবো এই দেখুন আপনারা পুরো ইঁদুরের একটা আসন তৈরি করতে পারবেন প্রথমে আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা প্রথমে আপনাদেরকে এই ক্রস চিহ্ন দিয়ে বারোটা ঘর তৈরি করতে হবে তারপরে এর কন থেকে আপনাদেরকে দুটা এইভাবে আপনারা এটা দুটা হবার পরে তারপরে আপনাদেরকে আবার এই দুটার মাথা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা আপনাদেরকে তৈরি করতে হবে তারপর এখানে আবার দুটা এখানে আবার দুটা এর মাথা থেকে একটা আবার এখানে এক দুই তিন আবার একটা ঘর এই কোন থেকে আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ক্রস চিহ্ন দিয়ে বুনতে হবে তারপরে আবার এই দিক থেকে এক দুই তিন চারটা আবার এই দিক থেকে পাঁচটা আপনাদেরকে বুনতে হবে এক দুই তিন চার পাঁচ আবার এদিক থেকে দুটা আবার এদিক থেকে দুটা এরপরে পরপর কোনে কোনে এক দুই তিন এইভাবে আপনাদেরকে এই লেজটা বুনতে হবে এইখান থেকে আবার আপনাদেরকে একটা ঘর ছেড়ে এখানে একটা আপনাদেরকে বুনতে হবে তারপরে একটা দুটা তারপরে আবার এর মাথা থেকে একটা দুটা এখানে কোনো ঘর বাড়বে না এখানে একটা দুটা তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আবার এক দুই আবার এক দুই দুটা 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 এখানে আবার দুটা এখানে তিনটা এইভাবে আপনাদেরকে এটা পরপর আপনারা প্রথমে এই কালো এই কালো বর্ডারটা আগে প্রথমে আপনারা তৈরি করে নেবেন তারপরে আপনারা এটা যে কোনো কালার দিয়ে এটা ভরিয়ে দিতে পারেন আমি এটা এই কালার দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের এই ইঁদুরের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বা বাই